এটা হলো আপনি দেখতেছেন সিপ্রোসিন এটা দিবেন 1 গ্রাম 1 লিটার পানিতে এটা অ্যামোক্সিসিলিন এটা হলো মানুষের খাওয়ার ওষুধ এটা খাওয়ার অ্যান্টিবায়োটিক এটা দিবেন 1 গ্রাম 1 লিটার পানিতে আর এই যে এটা হলো জেন্টামাইসিন এটা হলো 5 গ্রামের দাম কিন্তু ভাই 50 টাকা অনেক দাম বেশি এটা অনেক হাই কোয়ালিটির অ্যান্টিবায়োটিক এটা জেন্টামাইসিন পপুলার কোম্পানির আর এটা হতে ছিল লাইসোবিট এটা হলো 10 গ্রাম দাম মাত্র 60 টাকা আর এটা দিবেন হলো পরে এদের নাড়া 83 এটা দাম নিচে 160 টাকা এটা দাম হলো 20 গ্রাম 40 টাকা আমার মুরগিগুলা বয়স আজ মাত্র 17 দিন 17 থেকে 18 দিন এই মুরগিটার বয়স আমার মুরগিগুলোর বাচ্চাগুলা দেখেন যে গালগুলা একদমই এগুলো ঠান্ডা লাগছিল অনেক ঠান্ডা লাগছিল মানে গ্যাস হয়েছিল দুজনে এই দাঁড়িয়ে এই যে ইফলগুলো ইয়ে দিয়েছে অনেক ঠান্ডা লাগছিল আমি কী কী দেখি ইচ্ছা করছি আপনাদেরকে দেখানো ঠান্ডা লাগলে একমাত্র ওষুধ হলো এই যে আপনারা দিয়ে দিল সিপ্রোসিন সিপ্রোসিন এটা সিপ্রোসিন এইটা এটা দিবেন 1 লিটার পানি 1 গ্রাম তারপরে দিবেন দিল এইটা এটা হলো হাই কোয়ালিটি ভালো অ্যান্টিবায়োটিক এটার নাম হলো জেন্টামাইসিন জেন্টামাইসিন দিবেন 1 লিটার পানিতে 1 গ্রাম জেন্টামাইসিন এটা হলো অনেক কাজ করে এটা অ্যান্টিবায়োটিক ঠান্ডা লেগে গেছে প্রচুর এখন শুধু ঝুমতে আছে ঝুমলি গেলা এই চিকিৎসাগুলো আপনারা দিবেন সিপ্রোসিন 1 লিটার 1 গ্রাম পানিতে জেন্টামাইসিন 1 গ্রাম 1 লিটার পানিতে আর আপনারা দিবেন এই যে অ্যামোক্সিসিলিন এটা হলো অ্যান্টিবায়োটিক দুইটা দিয়ে আপনারা দিবেন 1 লিটার পানি 1 গ্রাম এটা এটার নাম হলো অ্যামোক্সিসিলিন গ্রুপ ঠিক আছে এইটা এটা দিবেন হলো 1 গ্রাম 1 লিটার পানিতে আর শুধুমাত্র এইটা দিবেন এটা লাইসোবিট এটা লাইসোবিট দিলে গেলে কী হবে শরীর তো দুর্বল ঝুমতে আছে এই কারণে আপনারা লাইসোবিট দিবেন শুধুমাত্র দুপুরে দিবেন এটা দিবেন 1 গ্রাম 1 লিটার পানিতে শুধু দুপুরে ব্যবহার করবেন যদি মুরগি যদি প্রচুর পরিমাণ ঠান্ডা লাগে তার জন্য এটা দিবেন এটা আমি এখন আমার মুরগিগুলা 4 থেকে 5 দিন চিকিৎসা দিছি আমার একটা মুরগি মারা যা নাই একটা বাচ্চা মারা যা নাই সব মুরগি একদম ঝুমাই হয়ে গেছিল এই যে জিমে গেছিল এই এখন এই যে ইটা আছে কিন্তু এখন মানে মোটামুটি সুস্থ হয়ে গেছে এই জানি যে একটা মারা যা নাই প্রচুর পরিমাণ ঠান্ডা লেগে গেছিল ঠান্ডা লাগার কারণে মুরগির বাচ্চাগুলো মারা যাওয়ার গেছে ছিল পরে আমি চিকিৎসা দিছি চিকিৎসা দিয়ে আমার একটা মুরগির বাচ্চা মারা যায় নাই আমি এখন অনেক অ্যান্টিবায়োটিক খিলাইছি খিলানোর পরে এখন আমি আজকে ওদেরকে সকালবেলা একটা এডি3 একটা ডোজ করব মানে অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে একটা এডি3 এই যে নাড়া কোম্পানির 4 দিন 5 দিন দিয়েছেন মুরগি সুস্থ হয়ে গেছে তাহলে একদিন আপনি এডি3 একটা ডোজ করবেন এই যে নাড়া কোম্পানির এই এডি3 একটা ডোজ করলে কী হবো ওদের মুরগি যে এটা অ্যান্টিবায়োটিকের যে দখলটা গেছে দখলটা যদি কেটে যায় শুধু একদিন করবেন এইটা এটা একদিন করবেন একদিন করে রাত্রে আপনারা শুধু মাত্র যখন খাবার পানি দিবেন তখন শুধুমাত্র আর অ্যান্টিবায়োটিক দিবেন না এই সিপ্রোসিন 10 গ্রাম 1 লিটার পানিতে শুধু ব্যবহার করবেন 2 থেকে 3 দিন তারপরে আপনার দেখবেন মুরগি পুরোপুরি সুস্থ হয়ে গেছে আপনার একটা মুরগি বাচ্চা মারা যাবে না আপনারা এটা শুধু দিবেন জেন্টামাইসিন দিবেন 1 গ্রাম 1 লিটার পানিতে এমন সিলিংয়ের এটা দিবেন 1 গ্রাম 1 লিটার পানিতে এটা দিবেন 1 লিটার 1 গ্রাম পানিতে এটা যদি মুরগি একদম ঠান্ডা লাগছে ঝুমতে আছে একদম মনে করেন যে কাবু হয়ে গেছে মানে মরা ভাব ধরে গেছে সেটাও কিন্তু আল্লাহর মধ্যে সুস্থ হইব সুস্থ হওয়ার পরে আপনারা একবার এই এডিটিটা ব্যবহার করবেন একদিন শুধু এদের শরীরের দখলটা কাটার জন্য এই বলে আমি আমার ভিডিওটা রাখছি আসসালামু আলাইকুম।